উনি মন পছন্দ বানাবার জন্য আমি একটা ধনেপাতার চাটনি বানিয়েছি, যেটাতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে ব্লেন্ড করে রেখেছি। এখন সেটাতে আমি লেবুর রস কাজু বাদাম গুঁড়ো মেশাবো। আর ব্যাটার তৈরি করার জন্য ময়দা কর্নফ্লাওয়ার আর সামান্য নুন নিয়েছি। আর পনিরটাকে স্লাইস করে কেটে তার মধ্যে এই চাটনিটা লাগাবো। পনিরের মধ্যে চাটনিটা ভরা হয়ে গেছে। এই পনিরটা এখন আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, তারপরে ভেজে নেব। पनीर मनपसंद रेडी।